মমতা দিদি এত কষ্ট করে রান্না বান্না করার কি দরকার ছিল আমি আর রাহেনা দুই বোন মিলে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম আর তুমি রান্না বান্না করেছ কি যে কথা বলো হাসিনা বাবু তুমি অনেক দিন বাদে আমার বাড়ি বেড়াতে এসেছ আর তোমার বোন রেহেনাকেও নিয়ে এসেছ সাথে করে তোমাদের আমি খাওয়াবো না বলো এমনি পাঠিয়ে দেবো এটা কোনো কথা হলো বলো কিন্তু মমতা দিদি একটা কথা বলবো তুমি আমার পছন্দের একদম রান্না করেছ চিংড়ি মাছ দিয়ে বেগুন আর ফুলকপির ঝোল ও হো 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 আমার খুব পছন্দ লাগছে সত্যি বলছি দারুণ লাগছে হ্যাঁ মোদিজি তোমার পছন্দেরই আমি রান্না বান্না করেছি আমি জানি তুমি চিংড়ি মাছ দিয়ে বেগুন খেতে ভালোবাসো সেই কারণে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করেছি আরে রেহেনা আপা তুমি কিছুই বলছো না খাও মমতা দিদি খাচ্ছি তো খুব ভালো হয়েছে তোমার হাতের রান্নাবান্নার খুব স্বাদ খুব ভালো লাগছে খেতে অনেক ধন্যবাদ রেহেনা আপা অনেক ধন্যবাদ আরে হাসিনা বুবু মোদিজি তোমরা খাচ্ছ না কেন কিভাবে খাচ্ছ তোমাদের আমি ভাত সবজি দিয়েছি তারপরে আমি খেতে বসেছি দেখো আমার খাওয়া দাওয়া শেষ আমি আবারও ভাত নেব ভাবছি আর তোমরা এখনও খাওয়া শেষই করতে পারলে না খাও আরে মমতা দিদি আর কত খাবো বলো আর কত খাবো এই বয়সে আর কত খাবো কমসে কম দশ প্লেট ভাত খেয়েছি আমি আর কত খাবো বলো হাসিনা বাবু আর রেহানা দাও না না মমতা দিদি আমারও ভাত লাগবে না আমি মোদিজির থেকে আরও বেশি খেয়েছি আমার আর কিছুই লাগবে না হাসিনা বাবু একটা কথা বলবো মোদিজির বাড়িতেই তো অনেকদিন থেকেই তুমি আছো আমার বাড়িতে দুই দিন থাকো দুই দিন বেড়াও আমার বাড়িতে হ্যাঁ থাকলেও হয় মোদিজির বাড়িতে তো অনেক দিন থেকেই আছি তোমার বাড়িতে থাকলেও ভালো লাগবে ঠিক আছে তোমার বাড়িতে তাহলে দুদিন আমি থাকবো মোদিজি তুমি থাকবা না চলে যাবা না না হাসিনা বাবু আমার থাকলে চলবে না আমার মাঠে অনেক কাজ আছে তোমরা দুই দিন থাকো আমি দুই দিন বাদে এসে তোমাদের নিয়ে যাব আর ভাইজারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো